চলো নেক্সট প্রশ্ন করছি। সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয় কত সালে? সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয় কত সালে? অপশন 1951, 1952, 1958, 1956। ঠিক আছে, অনামিকা, রাজীব, সুনন্দা, নো, উত্তর হবে 1952, সঙ্গীত নাটক একাডেমি 1952। পরের প্রশ্ন, স্যার ইয়ং তুর্কি চন্দ্রশেখর কেন বলা একটু বলবেন, মনে থাকতো আর কি। হ্যাঁ, চন্দ্রশেখর, ইয়াং তুর্কি বলতে ইয়াং ডা মানে ইয়াং বয়সে যেমন হয় আর কি, ঠিক আছে, মানে সেই রকম নয় যে ইয়াং তো সবাই বয়স থাকে। তো চন্দ্রশেখর হচ্ছে নবীনদের কি করেছিল, উজ্জীবিত করেছিল, ঠিক আছে, ফ্রিডম স্ট্রাগলের জন্য উদ্দীপ্ত করেছিল, সেই কারণে ইয়াং তুর্কি বলা যায় না। যেমন ঠিক আছে, নেতা হয় না, যুব সমাজের কাছে হ্যাঁ স্যার। ছিল। পরের প্রশ্ন, গুর্জর একটা উপজাতি, ট্রাইবস, ওকে, গুর্জর, এই গুর্জর উপজাতি কোথায় দেখা যায়? অপশন পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক আনসার আসেনি এখনো পর্যন্ত। সঠিক আনসার বলে দিচ্ছি, হিমাচল প্রদেশ। আচ্ছা, সরি 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 সরি, কি বলেছো? হিমাচল প্রদেশ। হ্যাঁ হ্যাঁ, সুনন্দা, ঠিক আছে, সুনন্দা, ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন, শোলা উপন্যাসের, শোলা উপন্যাস, ঠিক আছে, শোলা উপন্যাসের রচয়িতা কে? অপশন শোভা দে, রানা দাস। হ্যাঁ, আরেকবার বলো, শোলা উপন্যাসে, শোলা উপন্যাসের লেখক কে? রানা দাস, রানা দাশগুপ্ত, শোভা দে, উপমন্যু ভট্টাচার্য, মহাশ্বেতা দেবী। উত্তর হবে শোলা উপন্যাসের, স্যার শোলা কি বললেন বুঝতেই পারছি না, সরি সরি সরি, শোলা বললাম না, ষোলো বললাম, ষোলো বলেছি না, শোলা বলেছো, ষোলো ষোলো, ষোলো উপন্যাসের রচয়িতা কে? শোভা দে, রানা দাশগুপ্ত, মহাশ্বেতা দেবী। সঠিক আনসার বলে দিচ্ছি, প্রভাদে। ষোলো উপন্যাসের রচয়িতা রানা দাশগুপ্ত। ওর একটা বই, এই বইগুলো হচ্ছে রানা দাশগুপ্ত। হয়েছে, পরের প্রশ্ন, কোন নৃত্যটির সাথে তামিলনাড়ু রাজ্যের সংযোগ রয়েছে? অপশন কথক, কথাকলি, ভারতনাট্যম, ওড়িশি।
পরের প্রশ্ন, ঠিক আছে, ভারতনাট্যম তো? হ্যাঁ ভারতনাট্যম। পরের প্রশ্ন, 1969 সালে কতগুলো ব্যাংক জাতীয়করণ হয়? 1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ হয়? অপশন 6, 11, 14, 20। কতগুলো কোশ্চেন হয়েছে? গোটা 5 হয়েছে। পরের প্রশ্ন, সঠিক আনসারটা বলে দিন। সঠিক আনসার 14টি। সঠিক আনসার 14টি। নেক্সট, চতুষ্কোণ, চতুষ্কোণ ছবির পরিচালক কে? অপশন অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়, মইনা ভৌমিক। চতুষ্কোণ ছবির পরিচালক কে? আরেকবার বলবেন অপশন গুলো। চতুষ্কোণ ছবির পরিচালক কে? সঠিক আনসার বলে দিচ্ছি, কৌশিক গাঙ্গুলী, অপর্ণা সেন, সৃজিত মুখার্জি, মইনাক ভৌমিক। উত্তর হবে সৃজিত মুখার্জি। নেক্সট, তেহেরি ড্যাম কোন নদীর ওপর রয়েছে? তেহেরি ড্যাম কোন নদীর ওপর রয়েছে? অপশন গোদাবরী, সিন্ধু, ভাগীরথী, ব্রহ্মপুত্র। ঠিক আছে, পারে না সুনন্দা, পারে না মৌপিয়া। ওকে, পরে সঠিক আনসারটা বলে দিবেন। ভাগীরথী। নেক্সট প্রশ্ন, ডুমা, ডুমা কোন দেশের পার্লামেন্ট? ডুমা কোন দেশের পার্লামেন্ট? অপশন জাপান, রাশিয়া, চীন, ইরান। সঠিক আনসার দিয়েছো আরেনা সুনন্দা, সুনন্দনা আরেনা ডালিয়া। ডুমা কোন দেশের পার্লামেন্ট? রাশিয়া। নেক্সট, সানা কোন দেশের সংবাদ সংস্থা? সানা, সানা কোন দেশের সংবাদ সংস্থা? সৌদি আরব, ইরাক, সিরিয়া, ইয়েমেন। আমি বুঝতে পারছি না আপনি কি বল, সানা কোন দেশের সংবাদ সংস্থা? অপশন গুলো, সৌদি আরব, ইরাক, সিরিয়া, ইয়েমেন। সিরিয়া হবে। পরের প্রশ্ন, নেক্সট, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
হরিণ প্রথা কে প্রবর্তন করে? অপশন লক্ষ্মণ সেন, বল্লাল সেন, ধর্মপাল, বিজয় সেন। লক্ষ্মণ সেন, বল্লাল সেন, ধর্মপাল, বিজয় সেন। হরিণ প্রথা কৌলিন্য প্রথা মানে কি স্যার? কৌলিন্য প্রথা মানে সেই ইয়েগুলো, বিভিন্ন ধরনের যে প্রাচীন যে নিয়ম কানুন ছিল না, ওইগুলো হচ্ছে কৌলিন্য প্রথা বলা হয়। মানে কি সব নিয়ম কানুন ছিল সব হিন্দু ধর্ম, বাচ্চা মেয়ের সঙ্গে বুড়ো ছেলের বিয়ে দেওয়া কৌলিন্য বলে, তাই তো জানতাম এতদিন। বাচ্চা বাচ্চার মেয়ের সঙ্গে না, 10-12 বছরের মেয়ের সঙ্গে বা 8-9 মেয়ের সঙ্গে কুলীন ব্রাহ্মণের বিয়ে দেবে, ব্রাহ্মণের বিয়ে দেবে, কুলীন ব্রাহ্মণকে বিয়ে দেবে, ও সেটাই কৌলিন্য প্রথা। এটাই জানতাম, ঠিক শিওর নয় স্যার। তাহলে কুলীন ব্রাহ্মণ মানে ব্রাহ্মণদের টাই হবে মেয়ের বাবার জন্য হবে, তাই চ্যাটার্জি হচ্ছে কুলীন ব্রাহ্মণ, আর বাকিরা হ্যাঁ তাহলে মেয়ের বাবা পূর্ণ হয়। ওই বুড়োর সঙ্গে বিয়ে দিলে মেয়ের বাবা পূর্ণ হয়, মেয়ের বাবা পূর্ণ হয়। হ্যাঁ হ্যাঁ এরকম শুনেছিল। হ্যাঁ এই রাজা রামমোহন এটা প্রতিবাদ করেছিল, এরকম এসব কিছু শুনেছিলাম, মানে একটা পড়েছিলাম। গৌতম বুদ্ধ ও মহাবীর কার সময় মারা যান? অপশন বিম্বিসার, অজাশত্রু, উদয়নী, দশরথ। মারা যান, হ্যাঁ গৌতম বুদ্ধ এবং মহাবীর কার সময় মারা যায়? কার টাইম পিরিয়ডে? অজাশত্রু, বিম্বিসার, উদয়নী, দশরথ। ঠিক আছে, অজাতশত্রু হবে, ডালিয়া মৌপিয়া পারে না। গৌতম বুদ্ধ মহাবীর কার সমসাময়িক ছিলেন তাহলে ওটা বিম্বিসার আনসার হবে না, আর যদি যখন মারা যান তাহলে সেটা অজাতশত্রু। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? অপশন দস্তা, ম্যাগনেসিয়াম, লোহা। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এমজি ম্যাগনেসিয়াম, মৌপিয়া, ডালিয়া, কারেনা, সুমন্দা, রাজীব। নেক্সট রকেট, হ্যাঁ রকেটে কোন জ্বালানি মানে জ্বালানি হিসাবে কি ব্যবহার হয়? অপশন ডিজেল, কেরোসিন, তরল অ্যামোনিয়া, প্যারাফিন অয়েল। রকেটে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? কেরোসিন, ডিজেল, তরল অ্যামোনিয়া, প্যারাফিন অয়েল।
কেরোসিন পাওয়া যায়, কেরোসিন দিয়ে আমরা হচ্ছে ল্যাম্প জ্বালাই, বুঝলে? অপশনগুলো বুঝতেই পারছি না, জড়ি কেরোসিন, কেরোসিনটাই বুঝতে পারছি, আর কিছু বুঝতে পারলাম না। লিকুইড কি বললেন? ডিজেল, অ্যামোনিয়া, আর হচ্ছে প্যারা। কেরোসিন হবে না, হবে কি রাজীব বল? অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া ইউজ করা হয়। হ্যাঁ বলো, তরল অ্যামোনিয়া সাজে। হ্যাঁ অ্যানসার দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, পরের প্রশ্ন, অলিম্পিক, অলিম্পিক পতাকাতে পাঁচটা বৃত্ত থাকে, তাই না? এই পাঁচটা বৃত্তের পাঁচটা কি নির্দেশ করে? অপশন, দেশ, মহাসাগর, মহাদেশ, ক্রীড়া আর বিশ্ব শান্তি। আর এর মধ্যে এশিয়াকে দেখানো হয় কোন কালার দিয়ে? কোন কালার দিয়ে এশিয়াকে দেখানো হয়? কোন কালার দিয়ে এশিয়াকে দেখানো? রাজীব আবার কালার দিয়ে দিয়েছে। না, সঠিক আনসার হবে ইয়েলো। ইয়েলো কালার দিয়ে দিলাম তো স্যার, আমি দিলাম তো। তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দিয়েছো, ঠিক আছে। এশিয়াকে দেখা হয় ইয়েলো, ঠিক আছে। আর নীল কালার কোন মহাদেশকে নির্দেশ করে? ইউরোপ, ইউরোপ। লাল, ব্লু, ব্লু ইউরোপ, ইয়েলো এশিয়া, ব্ল্যাক আফ্রিকা, আর লালটা সম্ভবত আমেরিকা, আমেরিকা, আর গ্রিনটা হচ্ছে যে ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। ঠিক আছে, পাঁচটা কালার একটু লিখে নেবে, পয়েন্ট আউট করে নেবে, যে হচ্ছে ইয়েলো এশিয়া, ব্লু ইউরোপ, আর রেড হচ্ছে আমেরিকা, আফ্রিকা কালো, একটু মনে রাখার জন্য, কালো দেশ আফ্রিকা সেখানে কালো, ঠিক আছে। আমেরিকা লাল, মানে এরা হচ্ছে সবসময় লাল পছন্দ করে, আমেরিকার পতাকা লাল সেখানে লাল। ইউরোপের নীল, এশিয়াতে হলুদ ইয়েলো, আর অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া হচ্ছে তোমার মনে আছে সবুজ। ঠিক আছে, পরের প্রশ্ন, বাঘাযতীন কাকে বলা হয়? কার আসল নাম বাঘাযতীন? অপশন, যতীন দাস, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাস। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? তৃতীয় যুদ্ধ, অপশন, 1556, 1556, 1661, 1561, 1761। Yes, 1761। আচ্ছা, তাহলে স্যার বিভিন্ন জায়গা থেকে আপনি কোয়েশ্চেন করুন না, এবেলা ওবেলা করুন, কোনো ক্ষতি নেই। আপনি
ওইটুকু করুন, ক্লাস করাতে হবে না। এবেলা না হলে ও বেলা, মানে আমরা দুবেলা বলিনি, হয় এবেলা নয় ও বেলা, এইরকম সময় রাতে। ঠিক আছে, আর একটা দিন ক্লাস তোমরা যদি চাও বলো, তাহলে কালকে দিনটা নিতে পারি। ঠিক আছে, এই সময় এরকম ডালিয়া কি বলো? আর আমার আর কি, আমার যে কি জানি না, করুন, আমার কোনো আপত্তি নেই। স্যার করুন, কোনো আপত্তি নেই। পরের প্রশ্ন, 15তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানের নাম? এগুলো বলুন না স্যার, অপশন গুলো। হ্যাঁ, ওয়াই বি রেড্ডি, এন কে সিং, বিজয় কেলকার, রঙ্গরাজন, আর একটা অরবিন্দ পানাগার। ওকে, এভরিওয়ান ওকে। সে কি বললেন আরেকবার কোশ্চেনটা? এভরিওয়ান ওকে না, এভরিওয়ান ভুল, অনলি একজন ছাড়া, মৌপিয়া সঠিক আনসার দিয়েছে, এন কে সিং হবে উত্তর। 15তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান 16th না, অরবিন্দ্র 16। হ্যাঁ, মনে করতেই পারলাম না স্যার, কিছুতেই মনে পড়লো না। সোমপ্রকাশ পত্রিকার কে শুরু করেছিলেন? সোমপ্রকাশ পত্রিকা, অপশন রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র তিলক। মৌপিয়া বলো, তোমার পাড়ার লোক ওর বাড়ি থেকে অনেক দূর, ওর বাড়ি থেকে অনেক দূর, অনেক দূর। তোমার বাড়ি কাছে আছে না? না, অনেক দূর, এখান থেকে অনেক দূর। ওটা পশ্চিম মেদিনীপুরে পড়ছে, একদম ওই বরং আমাদের থেকে সুনন্দাদির বাড়ি থেকে কাছে হবে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যত বিদ্রোহী স্বাধীনতা সংগ্রামী সব ওই মেদিনীপুর বা বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, তারপরে উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গার লোকেরা। কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা বিদ্রোহী লোক না, এদের রক্তে অতটা গরম রক্ত নেই, বুঝলে? সে আপনাকে দেখলে বোঝা যায়, আমাকে দেখে ঠান্ডা মানুষ, ঠান্ডা মানুষ। স্যার আনসারটা বলে দিন। আনসার হচ্ছে বিদ্যাসাগর। আর আমি একটা জায়গায় দেখছিলাম যে দেখি তো কিরকম, মানে একটা সব জায়গায় সাজানো আছে কোন জেলার কি রয়েছে, তো সবই দেখছি যে এরকম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম উত্তরের দিকে, কলকাতার ছেলেপেলা নেই, আর দক্ষিণ চব্বিশ পরগনা আছে খুব কম আছে। আর এইসব আন্দোলন করতে আসে সব দেখবে বাইরের ছেলেমেয়েরা আছে, এইদিকে মানে কাছাকাছি ছেলেমেয়েরা কম। পরের প্রশ্ন, অর্থ বিল কোন কক্ষে উপস্থাপিত করা যায়? কি বললেন স্যার, কোশ্চেনটা শুনতে পাই? অর্থ বিল কোন কক্ষে উপস্থাপন করা যায়?
ঠিক আছে, লোকসভা, নিম্নকক্ষ বা লোকসভা, ঠিক আছে। রানী কি ভাব, রানী কি ভাব, এটা কোন কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, গুজরাট, সঠিক আনসার গুজরাট। ভুটানের রাজধানী থিম্পু? কি বললেন স্যার? ভুটানের কারেন্সির নাম? ভুটানের কারেন্সির নাম স্যার অপশনস একবার অপশনস গুলো বলুন। রুপি, নলট্রাম, ইয়েট, টাকা। নেক্সট, ইন্দোনেশিয়ার মুদ্রার নাম? স্যার আনসারটা বলে দিন, ভুটানেরটা। নলট্রাম, নলট্রাম, ঠিক আছে, বলে দিয়েছি, নলট্রাম, নলট্রাম হবে। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম? নলট্রাম। স্যার অপশনস গুলো দিন। আচ্ছা, অপশন রিয়েল, দিনার, রুপি, পাউন্ড। রুপি, ঠিক আছে। নেক্সট, ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম কি? অপশন দিনার, ডং, পাউন্ড, রিঙ্গিট। ইয়েস, ভেরি গুড, না ডং হবে, ডং। নেক্সট স্যার, ইন্দোনেশিয়াটা বললেন না তো? ইন্দোনেশিয়া বললাম, রুপি, ইন্দোনেশিয়া রুপি। নেক্সট, সৌদি আরবিয়ার মুদ্রার নাম কি? সৌদি আরবিয়ার মুদ্রার নাম? সঠিক আনসার রিয়েল, সৌদি রিয়েল, ঠিক আছে, সৌদি। পরের প্রশ্ন, কানাডার স্যার একটু টাইম, স্যার একটু টাইম দিবেন, যেতে টাইম লাগছে, আপনি বলতো, আপনার তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে তার মধ্যে। সবাই দিয়ে দিচ্ছে, কি করলেন? পরের কোশ্চেন শুনতেই তো পেলাম না। পরের প্রশ্ন হচ্ছে কানাডার মুদ্রার নাম কি? কানাডা, অপশনস বলবেন কি? অপশন পাউন্ড, ডলার, সোল, পেসো। নেক্সট, উত্তর ডলার, উত্তর ডলার, কানাডা ডলার, ঠিক আছে। পরের প্রশ্ন, মরিশাস এর রাজধানীর নাম কি? মরিশাস এর রাজধানীর নাম? অপশন, আচ্ছা অপশন দিচ্ছি, রাবাতা, পোর্ট লুই। নেক্সট হচ্ছে মঙ্গল দিশু,
না পোর্ট লুই, পরের প্রশ্ন মঙ্গল দিশু একটা দেশের ক্যাপিটাল, যে দেশের মুদ্রার নাম হচ্ছে সিলিং। প্রশ্নটা হচ্ছে কোন দেশের রাজধানীর নাম মঙ্গল দিশু বা মোগাদিশু, মোগাদিশু বা মঙ্গল দিশু, মোগাদিশু কোন দেশের রাজধানী? অপশন সুদান, অপশন দিচ্ছে সুদান, তানজানিয়া, সোমালিয়া আর হচ্ছে সেনেগাল। উত্তর হচ্ছে সোমালিয়া, সোমালিয়ার, সোমালিয়ার হচ্ছে ক্যাপিটাল মোগাদিশু। নেক্সট, অলিম্পিকে গোল্ড পাই, সিলভার পাই, ব্রোঞ্জ পাই? প্রশ্নটা হচ্ছে অলিম্পিকে যারা গোল্ড পাই সেই গোল্ডের মানে গোল্ড যে প্রাইজ তার প্রাইজ কত, বা প্রাইজ গোল্ডের গোল্ড মেডেলের প্রাইজ ভ্যালু কত, কত টাকা? অপশান 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি। গোল্ড এটা কত স্যার বলবেন কিন্তু আনসারটা? এটা হচ্ছে 2 কোটি। কত? পুরো আন্দাজে স্যার, পুরো আন্দাজে 2 কোটি, 2 কোটি পুরো আন্দাজে। হ্যাঁ স্যার পুরো আন্দাজে, আমি কি ভেবে যে দিলাম প্রথমে 1 কোটি, ভালো না না 2 কোটি দি। তুমি সব মেরে আসবে, সব আন্দাজে মেরে আসবে, ঠিক আছে? তোমার সব ঠিক হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ মাথায় হাতটা রাখুন স্যার, এই আন্দাজটা যেন ওখানে কাজে লেগে যায়। হ্যাঁ তোমার দেখেছি সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। প্রকাশ পারুকন কোন খেলার সঙ্গে যুক্ত? প্রকাশ পারুকন কোন খেলার সঙ্গে? অপশন ব্যাডমিন্টন, গলফ, ক্রিকেট, ফুটবল। ব্যাডমিন্টন। সঠিক আনসার ব্যাডমিন্টন, রাজীব কালিয়া পারে না। নেক্সট, নো স্পিন, নো স্পিন এই বইটির লেখক কে? নো স্পিন অপশন সেন ওয়ান, অনিল কুম্বলে, ব্রায়ান লারা, নোজবিন। হ্যাঁ হ্যাঁ ও নো স্পিন, হা ভগবান, স্পিন স্পিন স্পিন।
আর আমি নোজ পিন শুনে যাচ্ছি, নোজ পিন মানে নাকের ফুল, নোজ পিন। না না স্যার আমিও নোজ পিন ভেবেই আর উত্তরটা পারলাম না। ইমপারফেক্ট, ইমপারফেক্ট এই বইটির লেখক অপশন প্রেমচাঁদ, বিপিন, বিপিন চন্দ্র, সঞ্জয় মাঞ্জিকার আর হচ্ছে অনিল কুম্বলে। কি কি বললেন কোশ্চেনটা স্যার? ইমপারফেক্ট। ঠিক আছে, ইমপারফেক্ট আছে, মাঞ্জিকা হবে, সঞ্জয় মাঞ্জিকা। ভিএস নৈপাল, ইনি হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে কোন ক্ষেত্রে নোবেল প্রাইজ পেয়েছেন ভিএস নৈপাল? স্যার অপশনস, অপশনস দেবেন? হ্যাঁ, স্পোর্টস, লিটারেচার, তারপরে হচ্ছে পলিটিক্যাল, আর আছে ডক্টর। শুনুন, এটাও আন্দাজে মানলে? হ্যাঁ স্যার, লিটারেচার সঠিক আনসার। সবাই জানে ও রাইটার, তাহলে ও কিসের জন্য পাবে? স্যার ও যে নোবেল পেয়েছে আমি জানি না, এটা আমি আর আজ প্রথম শুনলাম। তুমি যেটা জানো নাও জানতে পারো, আমি নাও জানতে পারি। ঠিক আছে, ভিএস নেপালের লেখা বইয়ের নাম কি? হিন্দুনিজম ভিউ অফ লাইফ। হ্যাঁ, হিন্দু ভিউ অফ লাইফ। তুমি যেগুলো জানো সব বলে দাও, ঘর থেকে মুখস্থ। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। দুজনকে বলা হয়, দুজনকে, কিন্তু পরীক্ষায় কোশ্চেন এলে এটাই উত্তর দিতে হবে। আনসারটা বলুন স্যার। সরোজিনী নাইডু, লতা মঙ্গেশকর হবে, সরোজিনী নাইডু হবে, লতা মঙ্গেশকর হবে, সরোজিনী নাইডু হবে। হ্যাঁ স্যার, আমি যে সরোজিনী নাইডু দিয়েছি এটা ঠিক হবে না? দুটোই ই করে রাখতে হবে। হবে হবে, লতা হবে, সরোজিনী নাইডু হবে। স্যার মাদার টেরেজা হবে না? মাদার টেরেজা হবে। মাদার টেরেজা কেন নাইটিঙ্গেল হবে? কি দুঃখে সে কোকিল কণ্ঠী ছিল? সরোজিনী নাইডুর গলার ভয়েসটা শুনেছেন? সত্যি পাখির মতো কথা বলে। হ্যাঁ, এত সরু ছোট ছোট কথা বলে না, অন্যরকম গলার ভয়েসটা সম্পূর্ণ। আমি ওর একটা স্পিচ শুনেছিলাম ইউটিউবে। গান করতো না কেন?
না উনি তো রাইটার ছিলেন, সরোজিনী একটু খুব ভালো লিখেন তো। ওনার লেখা মানে ওনার স্পিচ শুনেছি, উনি রাজ্যপাল ছিলেন না, ওনার স্পিচটা শুনেছি তো সেখানে, ওই জন্য ওনাকে কোকিলকণ্ঠী বলে ডাকতো সম্ভবত জওহরলাল নেহরু, গলার ভয়েসটার জন্য। মানে সেই গলাটা বাচ্চা বাচ্চা টাইপের। হ্যাঁ বাচ্চা বাচ্চা, এত সুইট গলাটা। গান করার জন্য তো লতা মঙ্গেশকরকে কোকিলকণ্ঠী বলা হয় বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, কিন্তু উনি গানের জন্য না, গলার ভয়েসের জন্যই বলা হয়। কেরালা কর্ণাটক তামিলনাড়ু। কর্ণাটক ওনাম, ওনাম কোন রাজ্যের ফেস্টিভ্যাল? ঠিক আছে। নেক্সট গণেশ চতুর্থী কোন রাজ্যের প্রধান উৎসব? কি বলছেন স্যার? গণেশ চতুর্থী কোন রাজ্যের প্রধান উৎসব? রাজ্য রাজ্য দরজা দাওনি যাচ্ছি।